বিশ্বকাপ থেকে ছিটকে করিম বেনজেমার আবেগপূর্ণ বার্তা। বিশ্বকাপ শুরুর আগে থেকেই একের পর এক দুঃসংবাদ ফ্রান্স শিবিরে। একেবারে শেষ মুহূর্তে এসে আরও একবার বড়সড় ধাক্কা খেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এক নিমেষেই যেন সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল করিম বেনজেমা। ঠোঁটের আঘাতে ছিটকে গেলেন এই তারকা ফরোয়ার্ড। ফ্রান্স হারানো দলের খুব গুরুত্বপূর্ণ এক সদস্যকে শনিবার 19 নভেম্বর কাতারের দোহায় দলের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। এ সময় বাঁ পায়ের গুরুতে তার দুরন্ত চোট জেগে ওঠে, শঙ্কা দেখা দিয়েছিল তখনই। অবশেষে MRI করার পর জানা গেল চোট থেকে সেরে উঠতে অন্তত 3 সপ্তাহ সময় লাগবে তার। অর্থাৎ নিশ্চিতভাবেই শেষ হয়ে গেছে তার কাতার বিশ্বকাপ। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি আবেগপূর্ণ বার্তা দিয়েছেন ব্যালন ফুটবলার। সেখানে বেনজেমা লিখেছেন, আমার জীবনে আমি কখনোই হাল ছাড়িনি, কিন্তু আজ রাতে আমাকে দল নিয়ে ভাবতে হবে। ইঞ্জুরির কারণে আমাকে আমার জায়গা এমন কাউকে ছেড়ে দিতে হবে যে আমাদের দলকে একটি ভালো বিশ্বকাপ দলে পরিণত করতে সাহায্য করবে। সমর্থকদের বার্তার জন্য সবাইকে ধন্যবাদ। করিম বেনজেমার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করে ফ্রান্সের ফুটবল ফেডারেশন বলেছে, পুরো ফ্রান্স দল বেনজেমার বেদনার অংশীদার। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি। এদিকে বিশ্বকাপ থেকে করিম বেনজেমা ছিটকে যাওয়ায় হতাশ ফরাসি কোচ দিদিয়ের দেশম। তিনি বলেন, আমি করিম বেনজেমার জন্য খুবই বেদনা হতো, যে কিনা বিশ্বকাপকে মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করছিল। বিশ্বকাপে গ্রুপ ডিতে থাকা ফ্রান্স 22 নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে। 26 নভেম্বর দ্বিতীয় ম্যাচ ডেনমার্ক ও 30 নভেম্বর তিউনিশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ফ্রান্স। এর আগেই ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম সোমবার 21 নভেম্বর করিম বেনজেমার বদলি হিসেবে নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করতে পারে। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য করবেন। ধন্যবাদ।